কোভিড-19 যে মহামারী, এই পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, রাজ্য সরকার বিভিন্ন গণমাধ্যম বা জনসাধারণের মতামতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ বন্ধ পরীক্ষা আপাতত বাতিল করা হয়েছে, তাকে আমি সাধুবাদই জানাই। যদিও এই যে যারা জীবনের প্রথম একটা পরীক্ষা মাধ্যমিক, বা অনেকেই ভাবে যে ছাত্রছাত্রীরা যে উচ্চ মাধ্যমিক একটা শিক্ষা জীবনের উন্নতি লাভের যে একটা সোপান বিভিন্ন দিকে যাওয়ার, সেটা না দিতে পারে, তাদের মধ্যে একটা হতাশা, সেই হতাশা আমরা লক্ষ্য করছি। দু একজন আমাকে ফোনেও জানিয়েছে, ছাত্রছাত্রীরা স্বাভাবিকই তাদের জীবনের কারোর প্রথম একটা পরীক্ষা, সেই পরীক্ষা তারা বুঝতে পারল না, আবার সেই পরীক্ষা না বসার জন্য তাদের একটা অভিজ্ঞতার, সে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলো না। আর দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন দিকগুলো রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, সেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারবে, একটা দিশাহারা ভাবনা তাদের মধ্যে কাজ করছে এবং হতাশা নেমে এসেছে। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত, এই পরীক্ষাগুলো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও এই পরীক্ষাগুলো দিয়ে আমাদের মধ্যে যে অনুভূতি, ফিলিংস আমরা অনুভব করেছি, এটা থেকে তারা বঞ্চিত হলোই। আর একটা, পরীক্ষার মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার যে ধারাবাহিকতা, তার যে একটা ছেদ পড়ে গেল, এটা সত্যি ভাববার বিষয়। আমরা ভাবো যারা শিক্ষানুরাগী রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, এবং সর্বোপরি সরকার, সকলকে ভাবতে হবে যাতে পরবর্তী প্রজন্ম কোনো রকম হতাশায় ভুগে তাদের জীবনকে বিপন্ন করে বা বিপথে না নিয়ে যায়। ধন্যবাদ। ছাত্রছাত্রীদের বলবো, সবসময় আমরা পরিস্থিতির বা প্রকৃতির এর বাইরে আমরা যেতে পারি না, প্রকৃতি এবং পরিস্থিতি দুটোকেই নিয়ে আমাদের চলতে হয়। আমরা ভাববো প্রকৃতি বা পরিস্থিতি আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে, যার জন্য আমাদের ভেঙে পড়লে হবে না। আমরা আগামী দিনের জন্য কিভাবে জীবনের অগ্রগতি হতে পারে, সেই চেষ্টাই করে যাবো।